বিশ্বের ভয়ঙ্কর 5টি বন্দুক। দিন যত যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক মহলে, সেই সঙ্গে বাড়ছে উন্নত দেশগুলোর সামরিক শক্তি। তারপরই জের ধরে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশ্বের শক্তিধর দেশগুলো একের পর এক ভয়ঙ্কর বন্দুক বানাচ্ছে। এর মধ্যে কোনোটি থেকে 16 লক্ষ গুলি বের হয়, আবার কোনটি থেকে একসঙ্গে দুটো নিশানা বানাতে পারে, এমনই 5টি বন্দুক হলো XM-29। মার্কিন সেনারা এই ঘাতক বন্দুকটি ব্যবহার করে। এটি সেমি অটোমেটিক স্মার্ট গ্রেনেড লঞ্চার। এর বিশেষত্ব হলো একই সময়ে দুই জায়গায় একসঙ্গে নিশানা বানানো যায়। যে কোনো চলমান বস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে এর জুড়ি মেলা ভার। মেটাল স্টর্ম সেন্ট্রিগান, 1 মিনিটে 16 লক্ষ গুলি বের হয় এই বন্দুক দিয়ে। 360 ডিগ্রি ঘুরতে পারে এই বন্দুক, একসঙ্গে 24,000 লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কর্নার শট, এই বন্দুকের স্রেষ্টা ইসরায়েলের ডিফেন্স ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল অ্যামোস গোলান। কোনায় লুকিয়ে থাকা কোনো লক্ষ্যবস্তু সামনাসামনি না গিয়েও হামলা চালানো যায় এই বন্দুক দিয়ে। জঙ্গি হামলা কিংবা পণবন্দি বানানোর মধ্যে ঘটনার মোকাবেলায় এটা খুব উপযোগী। রেলগান, ইলেকট্রোম্যাগনেটিক পালসকে কাজে লাগিয়ে এই বন্দুক চালানো যায়। সেকেন্ডে 2.5 কিলোমিটার বেগে 160 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। মার্কিন নৌবাহিনী ব্যবহার করে এই বন্দুক। XM-25 হালকা ওজনের গ্রেনেড লঞ্চার, একবারে 25টি গ্রেনেড ছোড়ার ক্ষমতা রাখে, 600 মিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম।